অতিথি ভাবে পূর্বতন সাংসদ প্রসন্ন পাটসানী মেয়র সুলোচনা দাস যোগ দিয়েছিলেন। ওড়িশার বিকাশধারাকে অগ্রগতি পথে আগে নেওয়া উদ্যোগী ও কলাকার সমাজসেবীকে পুরস্কৃত করা হয়েছিল। অভিনেতা শৈলেন্দ্র জ্যোতি ও অভিনেত্রী দিব্যাঙ্গ সমেত বহু বিশিষ্ট ব্যক্তিকে কলিঙ্গ এক্সেলেন্সি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছিল। ঢেঙ্কানাল জেলা আদিবাসী অধ্যুষিত কঙ্কড়াহাড় ব্লক অন্তর্গত সোলো গাঁরে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভূমি পূজন করেছেন আদিবাসী ব্যাপার জলশক্তি মন্ত্রী বিশ্বেশ্বর টুডু। 13 একর জমি পরিমিত অঞ্চলের আদিবাসী পিলা শিক্ষার বিকাশ নবোদ বিদ্যালয় শিক্ষা ঢাঞ্চার ইংরাজী মিডিয়ামে তৈরি হওয়া যাচ্ছে মডেল রেসিডেন্সিয়াল স্কুল। আজ 480 জন আদিবাসী ছাত্রছাত্রী এটি মাগণার শিক্ষা লাভ হোস্টেলরে পাঠ পড়িপারে। আম রাজ্যের 87 গোটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলর প্রারম্ভিক পরিকল্পনা করা যাই 50 অধিক বিদ্যালয় শেষ পর্যায়ে পৌঁছে কেন্দ্র রাষ্ট্রমন্ত্রী প্রকাশ করেছেন। এই অবসরে ঢেঙ্কানাল সাংসদ মহেশ সাহু, পরজঙ্গ বিধায়ক নৃসিংহ চরণ সাহু, ঢেঙ্কানাল এডিএম রমেশ চন্দ্র সেঠি, পিডি কামাক্ষানগর উপজেলাপাল, স্থানীয় বিডিও লোক প্রতিনিধি উপস্থিত লে। কটক গস্তরে প্রধানমন্ত্রী পূর্ব পরামর্শদাতা প্রশাসনিক অধিকারী অমরজিৎ সিনহা রাজ্য সরকারঙ্ দ্বারা কটকরে চলিথিবা রূপান্তরীকরণ কার্যক বুলি দেখিছেন। এসসিবি বড় মেডিকাল সম্প্রসারণ কার্য বিভাগীয় অধিকারী আলোচনা করেছিলেন। পরে তাড়দণ্ডা কেনাল কাম রাস্তা সম্প্রসারণ দেখি বেশ খুশি হয়েছে। ভুবনেশ্বরে এক কার্যক্রমে যোগ দেওয়া অবসরে কহিলেন কটক জেলাপাল নিবেদন পরে সিনহা কটক গস্ত করে গস্তবে কেন্দ্রাঞ্চল আরডিসি সিডি অধ্যক্ষ কটক জেলাপাল সিএমসি কমিশনার বহু অধিকারী উপস্থিত লে। ব্রহ্মপুরের দীর্ঘ বর্ষর পোখরী সমস্যার হব স্থায়ী সমাধান। সুদূর সুইডেন্রু ব্রহ্মপুর আসিছে অত্যাধুনিক মেসিন আম্বিবিয়ান বিড হারভেস্টর ভাসেল। মেসিন সহরে পঞ্চবা পরে সহরের সবুঠ বড় পোখরী বেড়া বন্ধর সফেই করা গোটিয়ে পোখরীক মাত্র 20 দিন মধ্যে সম্পূর্ণ সফা করা বিএমসি কমিশনার কিন্তু এই মেসিন্র 2 বর্ষর কম্পোজেট মেটেনান্স রয়েছে। 6 মাস ধরে কোম্পানির জন ব্যক্তি মেসিন চলাইবে মেসিন কিভাবে চলাইবে সে নিয়ে বিএমসি তালিম দেবে। প্রথম পর্যায়ে এই মেসিন সাহায্যে বৃহত 4টি পোখরী সফাই করা পরে অন্যান্য 44টি পোখরীক সফাই করা কমিশনার কিন্তু 2টি সহরের পোখরীক সফাই করা ক্ষেত্রে মহিলা বি কাম করবে। সহরের মোট 48টি পোখরী সফাই 80রু ঊর্ধ্ব স্বয়ং সহায়ক গোষ্ঠীর মহিলা নিয়োজিত হবে। 80টি স্বয়ং সহায়ক গোষ্ঠীর সভাপতি ও সম্পাদক এনে তালিম দিয়া সহরের সবু পোখরীক প্রথমে পঙ্কমুক্ত করা পরে পোখরীতে থাকা মাটিক বাহার করে মাটিক গাত করা সহ ভিতরে থাকা বিভিন্ন গছ চেরক নষ্ট করা পরে বাহার দূষিত পা যেভাবে পোখরীক ন পশে সে নিয়ে পদক্ষেপ নিয়ে বিএমসি কমিশনার কিন্তু ভিতরকনিকা জাতীয় উদ্যানের ম্যানগ্রুভ পিটা বা নবরঙ্গী পক্ষী গণনা এথপি রাজনগর রেঞ্জে 11টি টিম সামিল হয়ে কনিকা রেঞ্জে 10টি মহাকালপড়ার 6টি কুজঙ্গের 4টি গহিরমথা রেঞ্জে গোটিয়ে টিম সামিল হয়েছে। 32টি টিমে 100 জন বন কর্মচারী গণনা কার্যে সামিল হয়েছে। টিএফ সুদর্শন গোপীনাথ যাদব তত্ত্বাবধানের এই গণনা কার্য হয়েছিল। এই ম্যানগ্রুভ পিটা বা নবরঙ্গী চড়াই বিলুপ্ত হওয়া পক্ষী প্রজাতির এ সাধারণত ঘঞ্চ হেন্তাল জঙ্গলরে বাস করতে। এই চড়াই দেহরে ইন্দ্রধনু ভি বিভিন্ন রঙ দেখা যায়। এই ম্যানগ্রুভ জঙ্গলে বসবাস করুবার এর না ম্যানগ্রুভ পিটা। গণনা বেড়ে বন কর্মচারী ভিতরকনিকার 189টি ম্যানগ্রুভ পিটা চিহ্নট করে যা এক নূয় সম্ভাবনা সৃষ্টি করেছে। ভারতের এই পক্ষী 2টি স্থানের দেখা যা ভিতরকনিকার সবুঠ সুন্দরতম পক্ষী ম্যানগ্রুভ পিটা এমানে হেন্তাল বনরে দেখা মিলিথা। ভারতবর্ষর গোটিয়ে হচ্ছে ইন্ডিয়ান পেটা। এই ইন্ডিয়ান পিটা ওড়িশার সমস্ত জঙ্গলে দেখা যাতে অন্যটি ম্যানগ্রুভ পিটা এহা কেবল ভিতরকনিকা ও সুন্দরবনে দেখা যায়। এই ম্যানগ্রুভ পিটা পক্ষী গণনা প্রতিবর্ষ হওয়া জরুরি বলে মত প্রকাশ পাইছে। ভিতরকনিকা বউলা কুম্ভীর এন্তুড়ি শাড় পরিচয় হয়েছিল বেড়ে পর্যায়ক্রমে অন্য জীবজন্তু ও পক্ষী বি ভূস্বর্গ পালটিছে। বিধিবদ্ধ ভাবে সাংসদ বঙ্গলা ছাড়লে রাহুল গান্ধী। শনিবার ট্রকরে জিনিসপত্র নিয়ে আউ কিছু রহিযাই গতকাল সেসব নেওয়া সহ বিধিবদ্ধ বঙ্গলা ছাড়ি। মানহানি মামলার দোষী সাব্যস্ত হয়ে 2 বর্ষ জেল দণ্ডাদেশ পাইবা পরে রাহুল গান্ধী লোকসভা সদস্যতা রদ হয়েছিল।
सरकारी बंगला छाड़ा लोकसभा हाउसिंग कमिटी अध्यक्ष बीजेपी सांसद सीआर पाटिल नोटिस देते मासे भितर बंगला छाड़ कहुता दिनक पूर्व राहुल छाड़ बंगला निज कर्मचारी फटो उठाई लोकसभा हाउसिंग कमिटी अध्यक्ष को चाबी भी देते दिल्ली तोगलक लेन्रे बंगला 2005 रही आसुले राहुल कांग्रेस कही राहुल कौन बंगला मुह ना अनेक लोके सांसद न थ बंगला रखिंट सेने राहुल शिखा जरूरी प्रियंका गांधी को कहवा कथा सरकार विरोध में सत कह भाई को सांसद सदस्यता और बंगला हर पड़ा तथापि से डरी ना राहुल गांधी संघर्ष जारी रखे मानहानि मामलें गतमास 23 तारीख में सूरत मेट्रोपेट पॉलिटिकल कोर्ट राहुल को दोषी सब्यस्त करने 2 वर्ष जेल दंड सुनाई जहां गत 20 तारीख राय में कायम रखिंट सूरत सेसन्स कोर्ट डीआरडीओ भारतीय नौसेना पक्षर् समुद्र भितर एंडो आटमोस्फियरिक इंटरसेप्टर मिसाइल परीक्षण गतल ओडा उपकूल इंटरसेप्टर मिसाइल सफल परीक्षण होता जार लक्ष्य है शत्रुपक्ष बालास्टिक मिसाइल को ध्वंस करने इस सफल परीक्षण पर प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह डीआरडीओ भारतीय नौसेना और एस जड़ित शिल्प को धन्यवाद जनाई डीआरडीओ अध्यक्ष डॉक्टर समीर भी कामाथ मिसाइल डिजाइन और निर्माण में संपुक्त टीम सदस्य को अभिनंदन जनाई से कहते उच्च ज्ञान कौशल द्वारा निर्मित आंटी बालिस्टिक मिसाइल निर्माण करने भारत भितर आत्मविश्वास सुदृढ़ होपूर्व डीआरडीओ पक्ष भूमिभित्तिक बालिस्टिक मिसाइल डिफेन्स सिस्टम परीक्षण कर केरल रे हाई अलर्ट प्रधानमंत्री को हत्या धमक संक्रांत चिठी मिलवा पर राज्य में हाई अलर्ट जारी सुरक्षा व्यवस्था कड़ाकड़ी होई 24 तारीख दुईदिनिया केरल गस्तर जेबे प्रधानमंत्री नरेंद्र मोदी कोची रे उन्नयनमूलक कार्य में जोगदेवा सह वंदे भारत एक्सप्रेस रो शुभारंभ करेंगे किंतु इस समय आत्मघाती हमलें प्रधानमंत्री को हत्या करने को धमक मिली केरल बीजेपी पार्टी ऑफिस को मलयालम भाषा लिखा जा चिठी गत सप्ताह मिली चिठीटी को केरल पुलिस गुइंदा विभाग एडीजी को देते राज्य बीजेपी सभापति के सुरेन्द्रन पुलिस घटनार तदंत करने सुरक्षा कड़ाकड़ी व्यवस्था करु धमकपूर्ण चिठी सह पुलिस सुरक्षा संक्रांत रिपोर्ट गणमाध्यम को लिक् हो जहां केरल बीजेपी प्रश्न उठाई पुलिस पक्ष संगीन त्रुटि पुलिस कोचीर एनजे जनी जन व्यक्ति धमकपूर्ण चिठी देखा कहु चिठी नाम मोबाइल नंबर रही एनजे जनी किंतु कहते से निर्दोष ओडुआ में पकड़ा को यह कि षड्यंत्र प्रधानमंत्री नरेंद्र मोदी विभिन्न विकासमूलक प्रकल्पर शुभारंभ पर आसंता सोमवार दुईट राज्य और गोटे केन्द्र शासित अंचल गस्त करेंगे 36 घंटा समय भितर मोदी 5000 किलोमीटर अंचल यात्रा करेंगे और 7टी सहर में 8टी कार्यक्रम में जोगदेवे मोदी दिल्ली रू मध्यप्रदेश यात्रा करेंगे दक्षिण में केरल गस्त करेंगे पश्चिम में केन्द्रशासित दादरा टी नगर हवेली दामन डीयू गस्त करेंगे मोदी प्रथमे दिल्ली रू खजुराहो जिबे जहां 500 किलोमीटर मोदी रेवा रे जातीय पंचायतराज दिवस कार्यक्रम में जोगदेवा पर पुणी खजुराहो फेरिबे जो पुणी मोदी 280 किलोमीटर यात्रा करेंगे मोदी युवा कनक्लेव में जोगदेवा कोची जिबे जो मंगलवार सका मोदी कोची तिरुवनंतपुरम जिबे और मोदी सेठारे वंदे भारत एक्सप्रेस ट्रेन रो शुभारंभ करेंगे यहपर मोदी जुमम कनक्लेव में जोगदेवा कोची जिबे जो 1700 किलोमीटर यात्रा पड़ो मंगलवार सका मोदी कोची तिरुवनंतपुरम जिबे और तिरुवनंतपुरम मोदी वंदे भारत एक्सप्रेस शुभारंभ करेंगे